নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে সবাইকে স্বাগত আজ আমি মেথি আলু সবজির একটি রেসিপি শেয়ার করছি এটা কিন্তু গরম গরম রুটি পরোটা এমনকি ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে আসুন দেখে নিয়ে যাক রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এখানে আমি নিয়েছি আলু আলুগুলোকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি খুব একটা বড়ও নয় খুব একটা ছোটও নয় আপনারা চাইলে অবশ্যই নিজেদের ইচ্ছে মতো আলুগুলোকে কেটে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই এই রান্নাটা করতে হবে মিডিয়াম টু লোতে রেখে আলুটাকে ক্রমাগত একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক সময় ধরে আলুটাকে আমাদের ভেজে নিতে হবে দেখুন আলুর উপরের পর্শনটাই কিন্তু হালকা একটা কালার আসতে শুরু করেছে খুব বেশি কিন্তু কালার আসার কোনোই দরকার নেই হালকা কালার আসতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নিজেদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন আমি এভাবেই পেঁয়াজটাকে কেটেছি এবার পেঁয়াজটাকে দিয়েও ক্রমাগত নাড়তে নাড়তে আমরা রান্না করতে থাকব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো চলবে না মিডিয়াম টু লোতে রেখেই এই পুরো রান্নাটাই আমাদের করতে হবে আলুর সাথে পেঁয়াজটাও মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে মিনিট দুয়েক সময় ধরে রান্না করে নিয়েছি মিনিট দুয়েকের মধ্যে দেখুন পেঁয়াজটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি এর মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নটা কিন্তু আগেও দেওয়া যেত সেক্ষেত্রে ফোড়নটা পুড়ে গেলে কিন্তু এ রান্নার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি এক টি স্পুন পরিমাণে গোটা জিরে ফোড়নে দিলাম ফোরনটাকে জাস্ট কয়েক সেকেন্ড এভাবে একটু ভেজে নিচ্ছি তারপর আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এই রান্নাতে জিরে ফোরনটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হয় এবার জিরেটা দিয়েও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আর জিরেটা কিন্তু আমাদের বেশ ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব এক পিঞ্চ মতো হিং এই হিং যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে তবে হিং দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো আসে এক পিন্স মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করতে হবে আর হাফ চামচ পরিমাণে নিয়েছি আদা রসুন বাটা এখানে চারকোয়া রসুন আর হাফ ইঞ্চির চেয়ে একটু কম পরিমাণে আদাকে একসাথে বেটে তারপর ব্যবহার করেছি এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে আমরা এভাবেই রান্না করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই সময়তে আলুগুলো কিন্তু আমাদের সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমরা এখনও লবণের ব্যবহার করিনি এবার এর মধ্যে আমরা অ্যাড করব হাফ স্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করতে হবে আর দিচ্ছি দেড় টি স্পুন পরিমাণে ধনে গুঁড়ো এখানে কিন্তু জিরে গুঁড়োর ব্যবহার করা চলবে না আমরা কিন্তু যার জন্যে গোটা জিরে এক স্পুন পরিমাণে ফোড়নে দিয়েছিলাম আবারও খুব ভালো করে এই সমস্ত উপকরণ আলুর সাথে মিশিয়ে নেব মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি মিনিট খানেক এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব খুবই মিহি করে কেটে নেওয়া মেথি শাক এখানে কিন্তু মেথির ডাটাগুলো খুব বেশি নেওয়া চলবে না এর পাতা বা মাথার দিকের অংশটাই ব্যবহার করতে হবে আর এই রান্নাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না স্বাদ অনুসারে লবণটা এই সময়তে অ্যাড করলাম এই লবণটা দেওয়াতে মেথি শাক কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মেথি শাক থেকে কিন্তু হালকা একটা জল ছাড়তে শুরু করবে এই জলটা দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এর মধ্যে কিন্তু এক্সট্রাভাবে রকম জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন শাক কিন্তু অনেকটাই মজে গেছে আর হালকা একটা জল জলে ভাব কিন্তু এর মধ্যে এসেছে এবার আমি ঢাকা দিয়ে মিনিট তিন চারিক সময় ধরে রান্না করে নেব চার মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটাকে ওপেন করে নিচ্ছি আমাদের কিন্তু মেথি শাকটা অনেকটাই রান্না হয়ে গেছে মানে অনেকটা সময় ধরেই আমাদের রান্না হয়ে গেছে এবার একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকদানা চিনি এই চিনিটাকে কেউ চাইলে না দিলেও চলবে চিনিটা দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব এক টি স্পুন পরিমাণে ড্রাই আমচুর পাউডার আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে অবশ্যই এক স্পুন পরিমাণে চাট মশলাও ব্যবহার করতে পারেন চাট মশলাও যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই অর্ধেক পরিমাণে লেবুর রস ব্যবহার করবেন আর দেব এক স্পুন পরিমাণে রেড চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সও যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে অবশ্যই দুটো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় রোস্ট করে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দেবেন এবার খুব ভালো করে এই সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে চেড়ে মিশিয়ে মোটামুটি মিনিট খানিক সময় ধরে রান্না করে নিচ্ছি তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পরিবেশন করে দেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ